শিক্ষা সংক্রান্ত আপডেট। নমস্কার বন্ধুরা, আপনারা অনেক সময় ডিআই অফিসে বিভিন্ন ফাইল সাবমিট করতে গিয়ে কোন কোন ডকুমেন্টস লাগবে তা জানা না থাকায় সমস্যায় পড়েছেন। আমরা আজকের এই ভিডিওতে এরিয়ার বিল, হায়ার স্কেল অফ পের ক্ষেত্রে অথবা পে ফিক্সেশন, কাউন্টার সাইন এলপিসির জন্য অথবা ফুল এইচআরএ ক্লেমের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে আমরা আপনাদের জানাব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়ার পক্ষ থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যেখানে কোন কোন ডকুমেন্টস কোন কোন ফাইলের ক্ষেত্রে লাগবে যেমন বলা হয়েছে, সেক্ষেত্রে এই পাঁচটি বিষয় উল্লেখ করা রয়েছে, পাঁচটি ফাইলের উল্লেখ রয়েছে এবং অপরদিকে চেকলিস্টের কথা বলা হয়েছে। আমরা দেখাবো আপনাদের সেই চেকলিস্ট এবং সেই তালিকা, যে তালিকায় রয়েছে কোন কোন ডকুমেন্টস লাগবে। এটি বাঁকুড়ার জেলার জন্য অ্যাপ্লিকেবল হলেও অন্যান্য জেলার ক্ষেত্রেও আপনারা জেনে রাখুন যে এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি। এই ডকুমেন্টসগুলো কিন্তু এই সমস্ত ক্লেমের ক্ষেত্রে বা ফাইল সাবমিটের ক্ষেত্রে কাজে লাগে, তাই আপনারা জেনে রাখুন কোন ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে। এরিয়ার বিলের ক্ষেত্রে চেকলিস্ট তো আমরা দেখাবো বলেছে, তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হল, এক, ফরওয়ার্ডিং লেটার অফ HOI, দুই, অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর একটি দরখাস্ত বা আবেদন, তিন, সমস্ত অ্যাপ্রুভালের ফটোকপি অ্যাটেস্টেড করা, চার, পে স্ট্রাকচারের কম্পারেটিভ পে স্ট্রাকচার, পাঁচ, সার্ভিস বুক যেটি একেবারে আপডেট করা থাকবে এবং লিভ অ্যাকাউন্টও তাতে আপডেট করা থাকবে, এবং বিএডের ক্ষেত্রে যদি এরিয়ারের ক্লেম হয় সেক্ষেত্রে বিএডের ডিটেলস মেনশন করা থাকবে এবং সেই কপিটির অর্থাৎ সার্ভিস বুকের কপিটির ফটোকপির অ্যাটেস্টেড করা জমা দিতে হবে, ছয়, সমস্ত IPF এর ফটোকপি অ্যাটেস্টেড করা, সেটা ROPA 98, ROPA 9 এবং 19 সব রোপারই কপি অ্যাটেস্টেড করা, IPF এর কপি সমস্ত জমা দিতে হবে, সাত, বিএড পরীক্ষার শিডিউল, সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি, আট, স্যালারি রিকুইজিশনের ফটোকপি, কোন কোন মাসে স্যালারি রিকুইজিশন দেবেন, যে মাস থেকে এরিয়ার শুরু হচ্ছে, যে মাস থেকে এরিয়ার শুরু হচ্ছে এবং তার আগের মাসের এবং শেষ মাস, যে মাস শেষ যে মাস পর্যন্ত স্যালারি পেয়েছেন তার রিকুইজিশন, এবং এরিয়ারের যতগুলি মাসের জন্য এরিয়ার ক্লেম করছেন সবগুলির। এক কথায় বললে এরিয়ার যে মাস থেকে ক্লেম করছেন তার আগের মাস থেকে একেবারে লাস্ট মাস পর্যন্ত রিকুইজিশনের সমস্ত ফটোকপি, নয়, MC রেজুলিউশনের কপি, MC না থাকলে অ্যাডমিনিস্ট্রেটরের অর্ডার কপি, দশ, Annexure 1 সঠিকভাবে পূরণ করা Annexure 1 তিনটি কপি, এগারো, এরিয়ার পিরিয়ডের অ্যাকুইটেন্স রোল, বারো, নন ড্রল সার্টিফিকেট, তেরো, কেন ডিলে হয়েছে অর্থাৎ রিজন ফর ডিলে সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। এবার আমরা আসি, এগুলি গেল এরিয়ার বিলের ক্ষেত্রে। মূলত যারা পিএডের ক্ষেত্রে, অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন, বিএডের যাদের ছিল না, যাদের এরিয়ার আটকে ছিল, যাদের ইনক্রিমেন্ট আটকে ছিল, তাদের ক্ষেত্রে এরিয়ার একটা পাওয়ার সম্ভাবনা হয়েছে অনেক জেলাতেই, সেই ক্ষেত্রে এটি কিন্তু সব থেকে বেশি অ্যাপ্লিকেবল। এরপর আমরা যেটা আসবো সেটি হচ্ছে হায়ার স্কেল অফ পে এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এক নম্বর, প্রধানের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার বা যিনি চার্জার ছেন অর্থাৎ TIC, তার ফরওয়ার্ডিং লেটার। দ্বিতীয় যেটি লাগবে সেটি হচ্ছে একটি আবেদন, আবেদনকারীর একটি আবেদন বা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন। তৃতীয় যে বিষয়টি সেটি হলো, যে কপিটি লাগবে সেটি হচ্ছে সমস্ত অ্যাপ্রুভালের ফটোকপি অ্যাটেস্টেড করা,
4 লাস্ট ডেট অফ এক্সামিনেশন সার্টিফিকেট এবং মার্কশিট যে হায়ার কোয়ালিফিকেশনের জন্য আপনি হায়ার স্কেল অফ পে দাবি করছেন তার লাস্ট ডেট অফ এক্সামিনেশনের কপি সার্টিফিকেট এবং মার্কশিটের কপি 5 আপডেট করা সার্ভিস বুক যেখানে লিভ অ্যাকাউন্ট আপডেট করা থাকবে এবং বিএড এর ডিটেলস মেনশন করা থাকবে তার অ্যাটেস্টেড ফটোকপি 6 স্যালারি রিকুইজিশন ফর দ্য মান্থ অ্যান্ড দ্য প্রিভিয়াস মান্থ ফর হুইচ এরিয়ার ইজ ক্লেমড অ্যান্ড দ্য লাস্ট মান্থ অ্যান্ড দ্য ফলোয়িং মান্থ আপ টু হুইচ এরিয়ার ইজ ক্লেমড একই রকম সমস্ত মাসগুলির জবে থেকে আপনি দাবি করছেন এরিয়া তার সমস্ত মাসগুলির স্টার্টিং মান্থের তার আগের মাসের এবং শেষ মাস পর্যন্ত সমস্ত রিকুইজিশনের ফটোকপি এবং এমসি রেজুলিউশন অথবা অ্যাডমিনিস্ট্রেটরের অর্ডারের ফটোকপি এবার আমরা যেটি বলবো সেটি হচ্ছে পে ফিক্সেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে 1 প্রধানের বিদ্যালয়ের প্রধানের ফরওয়ার্ডিং লেটার 2 আবেদনপত্র 3 সমস্ত অ্যাপ্রুভালের অ্যাটেস্টেড ফটোকপি 4 কম্পারেটিভ পে স্ট্রাকচার 5 আপডেট সার্ভিস বুক যেখানে লিভ অ্যাকাউন্ট আপডেট করা থাকবে এবং বিএড এর সমস্ত ডিটেলস মেনশন করা থাকবে 6 সমস্ত আইপিএফ অর্থাৎ রোপা 9809 এবং রোপা 2019 সবের অ্যাটেস্টেড ফটোকপি 7 স্যালারি রিকুইজিশন বা স্যালারি স্লিপ একেবারে ডেট অফ অপশন যেদিন নিচ্ছেন আর কি যে ডেটে নিচ্ছেন তার স্যালারি রিকুইজিশন অথবা স্যালারি স্লিপ এর ফটোকপি 8 এমসি রেজুলিউশন অথবা অ্যাডমিনিস্ট্রেটরের অর্ডারের ফটোকপি এগুলি লাগবে পে ফিক্সেশনের ক্ষেত্রে এবার যেগুলি বলবো সেটি হচ্ছে এলপিসিতে কাউন্টার সাইনের ক্ষেত্রে কি কি লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার ফটোকপি রিলিজ অর্ডার এমসি রেজুলিউশন তার কপি অথবা অ্যাডমিনিস্ট্রেটরের অর্ডারের কপি লাস্ট মাসের স্যালারি রিকুইজিশনের কপি এবং আপডেট করা সার্ভিস বুক যেখানে লিভ অ্যাকাউন্ট এবং বিএড এর ডিটেলস থাকবে তার অ্যাটেস্টেড ফটোকপি এরপর যে বিষয়টি বলবো ফুল এইচআর এ ক্লেম যদি করেন সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে জেনে নিন চেকলিস্ট তো লাগছেই তার সঙ্গে লাগছে 2 সেট পেপার কোন কোন পেপার দেখে নিন ফরওয়ার্ডিং লেটার এইচওয়াই এর যেখানে মেমো নাম্বার এবং ডেট মেনশন করা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন যেখানে ডিউলি ফরওয়ার্ড করা থাকবে এইচওআই এর অর্থাৎ ফরওয়ার্ডিং লেটার তো দেওয়াই হচ্ছে ফরওয়ার্ড করবেন সেটাই অ্যাপ্লিকেশনটি এরপর যেটি লাগবে সেটি হচ্ছে সমস্ত অ্যাপ্রুভালের অ্যাটেস্টেড ফটোকপি কম্পিটেন্ট অথরিটির থেকে নেওয়া ওয়ার্কিং সার্টিফিকেট কার ওয়ার্কিং সার্টিফিকেট স্পাউসের আপনার স্ত্রী বা স্বামীর ওয়ার্কিং সার্টিফিকেট যেটি দেবেন কম্পিটেন্ট অথরিটি এমসি রেজুলিউশনের কপি অথবা অ্যাডমিনিস্ট্রেটরের অর্ডারের কপি এই বিষয়ে আর যেটি লাগবে সেটি হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট রিগার্ডিং ফুল অ্যাড্রেস অফ ওয়ার্কিং স্টেশন অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মেনশনিং দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ দ্য ওয়ার্কিং প্লেস ফ্রম দ্য রেলওয়ে স্টেশন অ্যান্ড বাস স্ট্যান্ড অর্থাৎ আপনি যে যেখানে কাজ করেন সেই ওয়ার্কিং স্টেশনের ফুল অ্যাড্রেস থাকবে দুজনের ক্ষেত্রেই দিতে হবে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই দিতে হবে এবং সেখানে যেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড মেনশন করা থাকে এবং সেখান থেকে ওই আপনার কাজের জায়গা বা কর্মক্ষেত্র কত দূরে সেটাও যেন মেনশন করা থাকে অ্যাকচুয়াল ডিস্টেন্স মেনশন করা থাকে আর যেটি লাগবে সেটি হচ্ছে রেন্ট রিসিপ্টের অরিজিনাল কপি অথবা রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি ট্যাক্সের রিসিপ্ট কপি সেটি ফটোকপি হলে ডিউলি অথেন্টিকেটেড করতে হবে দুটির ক্ষেত্রেই দ্য বোথ রেসিডেন্স অব দ্য স্পাউস দুজন যদি দূরে থাকেন স্বামী অথবা স্ত্রী হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের লাগবে এবং অরিজিনাল সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্ন প্রধান
or from the concerned counselor, as this case may be for proof they are separate living because of attending of the daily school or office. অর্থাৎ প্রধানের কাছ থেকে অথবা কনসার্ন্ড কাউন্সিলরের কাছ থেকে সার্টিফিকেট লাগবে, অরিজিনাল সার্টিফিকেট, যে তারা সেপারেট লিভিং করে এটার প্রমাণ হিসেবে। এবং ডিস্টেন্স বিটুইন ওয়ার্কিং স্টেশন অফ ওয়ার্কিং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ যে যে কর্মস্থলে চাকরি করেন বা কাজ করেন সেই দুটি জায়গার ডিস্টেন্সের প্রমাণ দিতে হবে। এই ডকুমেন্টসগুলি লাগবে। এবার আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে চেকলিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এরিয়ার বিলের ক্ষেত্রে চেকলিস্ট, হায়ার স্কেল অফ পে এর ক্ষেত্রে চেকলিস্ট, এটি আপনারা দেখতে পাচ্ছেন পে ফিক্সেশনের ক্ষেত্রে চেকলিস্ট, এটি কাউন্টার সাইন্ড অফ এলপিসির ক্ষেত্রে চেকলিস্ট এবং ফুল এইচআর ক্লেমের ক্ষেত্রে চেকলিস্ট। আপনারা এই ডকুমেন্টসগুলি যে কোনো জেলার ক্ষেত্রে, এটি বাঁকুড়া জেলার জন্য অর্ডার হলেও আপনারা এইগুলি জোগাড় করে রাখবেন এবং ফাইল সাবমিটের সময় এই ডকুমেন্টসগুলি দিয়ে সাবমিট করলে আপনাদের কাজেরই সুবিধা হবে। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।